বাংলা, বিহার এবং উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন এবং ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশ গড়ার মূল কারিগর তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান রবার্ট লর্ড ক্লাইভের মূর্তি অপসারণে খোদ তার জন্মভূমি ওয়েস্ট মিডল্যান্ডসের শ্রুশবাড়িতে চলছে পক্ষে বিপক্ষে ক্যাম্পেইন। প্রবাসী বাঙালিরাও ইতিহাসের এই খলনায়কের মূর্তির অপসারণ চাইছেন, তবে স্থানীয় কাউন্সিলই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শ্রুশবাড়ি থেকে ফিরে এসে রিপোর্ট করেছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলার পতন আর ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশের মূল কারিগর তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান রবার্ট লর্ড ক্লাইভের মূর্তি অপসারণে লন্ডনের মতো তার জন্মভূমি ওয়েস্ট মিডল্যান্ডসের শ্রুশবাড়িতেও চলছে পক্ষে বিপক্ষে ক্যাম্পেইন। তবে সাম্প্রতিক সময়ে দাস ব্যবসায়ীদের বিরুদ্ধে সচেতন ব্রিটিশদের ফুঁসে ওঠা বিভিন্ন শহরে দাস ব্যবসায়ীদের মূর্তি অপসারণে সোচ্চার তৎপরতা শুরু হওয়ায় শ্রুশবাড়ি সিটি সেন্টারের পাদদেশে থাকা ব্রিটিশদের কাছে একসময়কার বীরখ্যাত এই কর্মকর্তার মূর্তি অপসারণের পক্ষের সংখ্যাই অধিক প্রতীয়মান হচ্ছে। ইতিমধ্যে স্থানীয়দের প্রায় 20,000 ব্রিটিশ এই অপসারণের পক্ষে সমর্থন জানিয়েছেন উল্লেখ করে একজন ক্যাম্পেইনার এভাবেই বললেন, রবার্ট ক্লাইভ অনলি এভার ওয়াজ ফেমাস only ever was rich from the robbery and the plunder of the Indian subcontinent. There's no redeeming features about the man. He was hated in his own lifetime even by people here. ব্রিটিশ সরকারের স্বার্থেই রবার্ট ক্লাইভ কাজ করেছেন বলে উল্লেখ করে তার মূর্তি সরানোর বিপক্ষে মত দেন এই একজন স্থানীয় অধিবাসী। It connected us, it connected India, it connected Britain. So why do we want to tarnish that? Why do we want to damage that? Why would we want to put it down? এই ক্যাম্পেইনের জন্য ইতিমধ্যে স্থানীয় জনগণের মধ্যে শ্রুশবাড়ি কাউন্সিলের পক্ষ থেকে পক্ষ বিপক্ষের জন্য ভোটিং আহ্বান করা হয়েছে। রবার্ট ক্লাইভের মূর্তি অপসারণের ক্যাম্পেইন শুরু হওয়ায় প্রবাসী বাঙালিরাও আনন্দিত। অনেকেই অন্যান্য শহর থেকে শ্রুশবাড়িতে এসে এই ক্যাম্পেইনের সাথে একাত্মতাও প্রকাশ করেছেন। আমি বুলগেরিয়া থাকি, আসলে একটা খলনায়ক, সে যে মানবতার বিরুদ্ধে যে অপরাধগুলো করেছে আমাদের অঞ্চলে, তো সেটার কারণে এখানকার স্থানীয় লোকজনদের মধ্যেও একটা আলোচনা চলছে যে তাকে এরকম একটা স্থানে রাখা উচিত কি উচিত না, এবং আমি চাই ইতিহাস সবাইকে তার প্রাপ্য মূল্যায়ন যাতে করতে পারে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। প্রায় 400 বছর পর এই স্থানীয় বাসিন্দার দ্বারা দাবি তুলেছেন লর্ড ক্লাইভের স্ট্যাচু তুলে নেওয়ার জন্য। লোকাল মানুষের তারা বিক্ষোভ করে, বিক্ষোভটা দেখিয়া আসলে খুবই ভালো লাগছে। রবার্ট লর্ড ক্লাইভকে আধিপত্যবাদী কোণের লুটেরা বলে অভিহিত করে খোদ ব্রিটিশরাই লন্ডনের ফরেন অফিসের সামনে থেকে তার মূর্তি অপসারণের ক্যাম্পেইন করছে। আর এবার তার জন্মস্থান সেই শ্রুশবাড়িতেই তার মূর্তি অপসারণের ক্যাম্পেইন কতটুকু সফল হয় তা সময়ই বলে দিতে পারবে। শ্রুশবাড়ি থেকে ঘুরে আমিরুল ইসলাম বেলাল, টিভি 1।